সালের বিধানসভা বন্ধুরা এই মুহূর্তের অত্যন্ত বড় খবর আপনাদের জানিয়ে রাখি এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোচ্চ স্লোগান আপনারা দেখেছেন তৃণমূলের একাধিক নেতা এই স্লোগানের সাক্ষী থেকেছে অনেক নেতা মন্ত্রীকে স্লোগানের সম্মুখীন হতে হয়েছে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই জিনিসগুলো টিভির পর্দায় দেখেছিলেন তিনি নিজেও যে সকল জিনিসে কোনোদিন ফেস অফ করবেন সেটা হয়তো তিনি নিজে স্বপ্নেও ভাবেননি কোনোদিন আপনাদের অনেকের মনে থাকবে একটা ঘটনা সেটা হচ্ছে দু সালে ঠিক তৃণমূলের বিপর্যয়ের পর অর্থাৎ দু সালে যখন তৃণমূল কংগ্রেস কার্যত হেরে যাওয়া বলবো না কিন্তু বকলমে আপনারা হারেই বলতে পারেন কারণ বিজেপি এক ধাক্কায় দু হাজার উনিশের লোকসভা ভোটে এক ধাক্কায় আঠারোটি আসন পেয়েছিল এবং তারপরেই তৃণমূলের একটা গেলো গেলো রব শুরু হয় রাজ্য জুড়ে আপনারা দেখেছেন ভাটপাড়ায় মুখ্যমন্ত্রীর কনভয় যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় মুখ্যমন্ত্রী সেখানে নেমে পড়েন নেমে নিয়ে সেখানে যারা জয়শ্রীর স্লোগান দিচ্ছিলো তাদেরকে বিজেপির ক্যাডার দিয়ে তাদের সেখানের বক্তব্য নিয়ে আর আমরা ডিসকাস করছি না আপনাদের অনেকের দেখেছেন আপনারা সে ভিডিও ভাইরালও হয়েছিল মুখ্যমন্ত্রীর কি রিয়াকশান ছিল সেখানে মুখ্যমন্ত্রী যে একটা বেজায় অস্বস্তিতে পড়ে গেছিলেন এবং তারপর তার অনেকটা উগ্র হয়ে গিয়েছিলেন সেটা হয়তো আপনাদের সকলের চোখে দেখা তো তার চেয়েও এবার মারাত্মক ঘটনা ঘটেছে কোথায় ঘটেছে কি হয়েছে কারা তাকে জোর স্লোগান দিয়েছে এই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আপনাদের জানাবো বন্ধুরা ঘটনাটা হচ্ছে বৃহস্পতিবার বিকেল ঠিক তিনটে নাগাদ মুখ্যমন্ত্রী হেলিকপ্টার টিয়াবনের হেলিপ্যাড মাঠে নামে আপনারা জানেন লোকসভা ভোট সামনে জোর কদমে প্রচার শুরু হয়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রীও এবার বেরিয়ে পড়েছে সমস্ত জায়গায় বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার টিয়াবনের হেলিপ্যাডে নামার পরেই তিনি সড়কপথে মঙ্গলবারই হয়ে জলপাইগুড়ি চালসাই যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে আর সেই পথেই এই বিপত্তি ঘটে আপনাদের জানিয়ে রাখি বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবারের বাজারে জাতীয় সড়কের পাশে জনসভা করেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ ডিগ্গা আর মুখ্যমন্ত্রীর কনভয় সেই পথেই যেতেই হঠাৎ করে চোর চোর স্লোগান তোলেন বিজেপি কর্মীরা তারপর যেটা ঘটে মারাত্মক বিষয় আপনাদের জানিয়ে কি আগে রামের ধ্বনি শুনে খেপে উঠলেও এবারে মমতা কিন্তু ভীষণ শান্ত বন্ধুরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবার ঠান্ডা মাঠায় মাথায় হ্যান্ডেল করলেন গোটা বিষয়টা যা কার্যত নজিরবিহীন ঘটনার সময় সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা বিজেপি কর্মীদের এই ধরনের আচরণ করতে বারণ করলেও তাতে কর্ণমাত করেনি কেউ অর্থাৎ যারা পুলিশ কর্মচারী ছিলেন তারা অনেকেই বিষয়টা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন কিন্তু যারা চোর চোর স্লোগান দিচ্ছিলেন তারা বুঝতেই পারছেন জনসভায় থাকলে যা হয় আর কি তারা কেউ পুলিশের কথা শুনে মানে কর্ণপাত করে নি কেউ আর ওইদিকে বিজেপি কর্মীদের চোর স্লোগানে বিন্দুমাত্র উত্তেজিত হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে গাড়ির জানালা দিয়ে হাসি মুখে হাত নাড়িয়ে হাত জোর করে শুভেচ্ছাও জানাতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কার্যত সকলের সকলকে অর্থাৎ সকল রাজ্যবাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সমালোচক থেকে শুরু করে সকলেই চমকে গেছেন তার কারণ আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রীকে কিছু একটা বললেই তিনি হট করে উগ্র হয়ে যান এই ধরনের ক্যারেক্টারই মানুষ জানে কিন্তু এই চর্চ স্লোগান শোনার পরেও যারা মুখ্যমন্ত্রীর মাথা নত হাসি মুখে চলে গেলেন হাত জোর করে হাত নাড়িয়ে এটা কার্যত সবাইকে অবাক করেছে অনেকেই হয়তো এই নিয়ে সমালোচনা করছেন যে ভয় পেয়েছেন আতঙ্কে আছেন বা বুঝতে পেরেছেন যে এবার অবস্থা খারাপ কিন্তু তার মাঝেও মুখ্যমন্ত্রীর এই আচরণ কিন্তু অনেককে চমকে দিয়েছে আপনারা জানেন দু হাজার একুশ সাল সেই বছর বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রীকে দেখে জয়শ্রী স্লোগান দিয়েছিলেন কয়েকজন যা শুনে আপনারা দেখেছিলেন গাড়ি থামিয়ে স্লোগান দেওয়া মানুষদের উপর রীতিমতো তাড়া করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে তবে এবার চোর চোর শুনেও মুখ্যমন্ত্রীর মুখ কিন্তু স্মাইল ছিল বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এরপরে এই নিয়ে মনশ্রীকা বলেন যে সবাই জানে তৃণমূল মানেই চোর আর তৃণমূল হচ্ছে চোরের দল তাই সে যেখানকার রাস্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা যান সেখানেই চোচ্চ স্লোগান ওঠে এটা বিজেপির কথা নয় গোটা রাজ্যের মানুষ এখন এমনটাই বলছে তাই তৃণমূলের কোনো নেতা রাস্তা দিয়ে গেলেই সাধারণ মানুষ চোচ্চ স্লোগান তোলেন এটা হচ্ছে মনোজ টিগার বক্তব্য বন্ধুরা এবার বাস্তবটা তো আপনারা জানেন আপনাদের এলাকায় তৃণমূল নেতাদের উপরে কেমন ট্রিট করা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে লিখে জানাবেন এবং তার সঙ্গে আজকের আরও একটি বড় খবর আপনাদের জানাবো অত্যন্ত বড় খবর সেটা হচ্ছে তৃণমূলের খারাপ সময় বন্ধুরা বলতে পারেন শুরু হয়েছে তার কারণ যে ঘটনাগুলো ঘটছে তাতে রাজ্য সরকার অনেক চাপে রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে সামাল দেবেন এই পুরো ঘটনা বা এই এই যে সময়টা কাটছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে সেটা এখন দেখার বিষয় বন্ধুরা আপনারা জানেন তমলুকে বিজেপি ক্যান্ডিডেট করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি এক্স বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়কে এবং তৃণমূল ক্যান্ডিডেট করেছে একটা কম বয়সী ছেলে দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যকে এবার ক্যান্ডিডেট অনুযায়ী যদি আপনারা কম্পেয়ার করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেবাংশু ভট্টাচার্য তাহলে সেখানে কোথায় নাইনটি নাইন অ্যান্ড কোথায় উনিশ তফাৎটা ঠিক এই রকম তার কারণ একজন বিচারপতি উচ্চশিক্ষিত মানুষ বিচার ব্যবস্থার সঙ্গে দীর্ঘদিন যুক্ত আর একটা কম বয়সী ছেলে কম্পেয়ার তো হবেই বুঝতেই পারছেন যদিও কম্পেয়ার করার এখানে কোনো জায়গা নেই তো এই তমলুক আসনে কে জিতবে একটা বড় প্রশ্ন অনেকেই ভেবে নিয়েছেন যে বিচারপতির টিআরপি বেশি রাজ্যে জুড়ে তাই বিচারপতির চান্সেস বেশি রয়েছে আবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক সময় বলেছেন যে দেবাংশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উচিত শিক্ষা দেবে বন্ধুরা এবার তমলুকের যে সমীক্ষা সেই সমীক্ষার একটা রিপোর্ট আমাদের কাছে এসছে এবং সেই বিষয় নিয়ে আপনাদের আমরা জানাবো যে এক্স্যাক্টলি তমলুকে এবারের আসনে কে এগিয়ে রয়েছে আপনারা জানেন দেবাংশু ভট্টাচার্য আগাগড়ে জাঞ্জালো তরুণ রাজনীতিকদের মধ্যে চেনামুখ কারণ এবিপি আনন্দ তাকে দীর্ঘদিন দিনের পর দিন টেলিকাস্ট করেছে প্রজেক্ট করেছে এক কথাই বলতে পারেন দিনের পর দিন স্টুডিওতে বসিয়ে রেখে তার সঙ্গে ডিবেটসও করেছে তা একটা একটা রাজ্যের টপ লিডিং মিডিয়া হাউস একটা যে কোনো ফেসকে এক্স ওয়াই জেড আপনারা যাকেই ধরে নিন যদি কাউকে নিয়ে আসে ডেলি প্রেজেন্ট করে তার তো চেনামুখ হবেই সেই নিয়ে কোনো সন্দেহ নেই ওদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির আঙিনায় নতুন হলেও ছেড়ে দেওয়ার পাত্র একদমই নয় বলতে গেলে তিনি জ্ঞানের ভান্ডার আর ওইদিকে সিপিএম এর প্রার্থী হচ্ছে আপনাদের জানিয়ে রাখি কলকাতা হাইকোর্টের আইনজীবী সায়ান বন্দ্যোপাধ্যায় অর্থাৎ জোড়া টক্কর কে জিতবে এই আসনে বোঝা মুশকিল তবে কার পাল্লা ভারী বন্ধুরা আপনাদের জানাব আমরা তমলুকে পদ্ম ফুটবে নাকি নীল আকাশে সবুজ উঠবে নাকি লালঝড় উঠবে আপনাদের জানিয়ে রাখি সি ভোটারের যে সমীক্ষা সেই ফল এবার সামনে এসছে সি ভোটারের সমীক্ষা আপনারা জানেন কখনোই চূড়ান্ত ফলাফল সঠিকভাবে জানাতে পারে না তবে কখনো সমীক্ষার ফল মিললেও যায় তবে সেটা ভোটের রেজাল্টের পরেই জানা যাবে আপনারা জানেন আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোট গ্রহণ ফল প্রকাশ হবে চার জুন এবারও সাত দফায় ভোট হবে বাংলায় আর এর মধ্যে আগামী পঁচিশে মে ষষ্ঠ দফায় ভোট গ্রহণ তমলুকে আর সি ভোটারের সমীক্ষা বলছে যে দেবাংশু ভট্টাচার্য বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিপিএমের সায়ন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তমলুকে সম্ভাব্য জয়ী হচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ জয়ী হওয়ার দৌড়ে নিয়েই অনেকটা এগিয়ে রয়েছেন বলে সমীক্ষায় উঠে এসছে তবে এই কবল সমীক্ষা মাত্র তমলুকে কে জিতবে আর কে হারবে সেটা আগামী চার তারিখই জানা যাবে এবার আপনারা যদি কেউ তমলুক থেকে আমাদের এই প্রতিবেদন শুনছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশন লিখে জানান এবং বাকিটা তো সময়ের পরেই বলা যাবে বন্ধুরা